আজকে আমরা এসেছি কুরাশিকির ইয়ন মলে। এটা খুবই বড় একটা মল আমাদের কুরাশিকির মধ্যে। আর ইও আছে আরেকটা মল যেখানে আমরা মাঝে মাঝে যাই, কিন্তু ইয়ন মল আরও অনেক বড়। তো ইয়ন মলে এসে আমরা এখানে লাঞ্চ করছি। তো লাঞ্চে আমরা নিচ্ছি কারাগে চিকেন। তো জাপানে কারাগে চিকেনটা প্রচণ্ডই ফেমাস, বিশেষ করে বিয়ার, মানে জাপানের বিয়ারও প্রচণ্ড ফেমাস। বিয়ারের সঙ্গে কিন্তু কারাগে চিকেন খুব ভালো যায় আর কি। তো যাই হোক, আমরা এখানে কারাগে চিকেনের একটা প্লেট বা ইন্ডিয়ান ওয়েতে বলতে গেলে থালি টাইপের নিয়েছি। তো এখানে ওরা আমাদেরকে দিয়েছে 1, 2, 3, 4, 5, 6 প্রায় 7-8 পিস ফ্রায়েড চিকেন। তো কারাগে চিকেনটা অনেকটা ওই KFC চিকেনের মতো, KFC ফ্রায়েড চিকেনের মতো, কিন্তু আমার KFC চিকেনের থেকেও কারাগে চিকেনটা অনেক বেশি ভালো লাগে। এটাকে ওরা এরা ওই ব্যাটার ফ্রাই টাইপের করে চিকেনটাকে দিয়ে। তো খুব সুন্দর খেতে, খুব সফট চিকেন ব্যাটার ফ্রাই টাইপের। তার সঙ্গে আমাদেরকে এখানে চাইনিজ ক্যাবেজের একটা স্যালাড দিয়েছে, প্লাস মেয়োনিজ দিয়েছে, আর তার সঙ্গে একটু আমাদেরকে স্টিকি রাইস দিয়েছে। আর এইটা যেটা দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের, এইটা হচ্ছে রেডিশ, না মূলো, পিকেল, জাপানিজ পিকেল। এই জাপানিজ পিকেল, এই রেডিশের এখানে প্রত্যেকটা, আপনি বেন্টো খান বা যে কোনো জিনিসই নিন, এই পিকেলটা কিন্তু খুবই ফেমাস। সবার সঙ্গেই এটা ওরা দেয়, এরা প্রচণ্ড প্রেফার করে এটা খেতে। আর তার সঙ্গে দিয়েছে মিসো স্যুপ। তো অনেকটাই খাওয়া, একজনের পক্ষে খাওয়াটা খুবই অসম্ভব হয়ে যায় প্রায়। মানে আমার মতে, আমি যেরকম খাই সেই জায়গায় অন্তত এই একটা প্লেট নিলে দুজন খুব ভালো মতো, ফুল গ্রোন পার্সন দুজন খুব ভালো মতো খেতে পারে। তো এই মিসো স্যুপটা আমার বেশ ভালো লাগে। মিসো স্যুপটা সয়াবিন দিয়ে তৈরি করে, মানে আমাদের যে সয়াবিন থাকে, মানে সয়াবিন যে দানা, সয়াবিন আর কি, সেই সয়াবিনটাকে ফার্মেন্ট করে ওরা একটা মিসো পেস্ট বানায়, এবং সেই মিসো পেস্টটা দিয়ে এই মিসো স্যুপ তৈরি করে। এই স্যুপের যে বেসটা, যেটাকে দাসি বলে, সেটাকে অনেকটা ফিশ আছে যে, সেই ফিশকে বয়েল করে, জলের মধ্যে বয়েল করে ছোটো ছোটো ফিশ পাওয়া যায় কিছু কিছু এই স্যুপের জন্য। সেই ফিশগুলোকে দিয়ে, তারপর কিছু নড়ি আছে, নড়ি, সি উইড, সেগুলোকে দিয়ে জলের মধ্যে সেটাকে বয়েল করে, সেই বয়েলড ওয়াটারটাকে, যেটাকে দাসি বলে, সেটা দিয়ে তৈরি হয় বেস, এই স্যুপের বেসটা। তার মধ্যে দেওয়া হয় মিসো, যে ফার্মেন্টেড সয়াবিনটা মিসো, সেইটাকে দিয়ে এই স্যুপটাকে বানানো হয়। এটাকে বলে মিসো স্যুপ। তো মিসো স্যুপ এখানে খুবই ফেমাস, এবং প্রচণ্ড রকম আমার প্রচণ্ড ভালো লাগে মিসো স্যুপ খেতে। এটা এক ধরনের মিসো স্যুপ, আর একটা হচ্ছে রেড মিসো স্যুপ। তো মিসো স্যুপ প্রচণ্ড হেলদি, সয়াবিন দিয়ে তৈরি হয় বলে এটা খুবই ভালো, গুড সোর্স অফ প্রোটিন। আর তার সঙ্গে আপনি রাইস পাচ্ছেন, চিকেন পাচ্ছেন, আর আপনি স্যালাড পাচ্ছেন। তো পুরো প্যাকেজটাই খুবই হেলদি। আপনার একা যদি এটা পুরোটা আপনি খেতে পারেন, অনেকেই পারবে হয়তো, তাহলে আপনার যদি একটু দেরিতে লাঞ্চ করেন হয়তো আপনাকে ডিনারটা স্কিপও করতে হতে পারে। তো এটা আজকে আমরা নিয়েছি এইখানে লাঞ্চে। তো এইটাকেই বলে জাপানের ফেমাস কারাগে চিকেন। তো কারাগে চিকেনের সঙ্গে যদি আপনি একটা বিয়ার নেন তাহলে সেটা আরও ভালো লাগে, খুব ভালো লাগে। তো এইটা হলো জাপানের কারাগে চিকেন। তো জাপানে যদি আপনারা কখনো আসেন, তো এই কম্বিনেশনটা আপনারা ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে। ধন্যবাদ।